টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় ডুবেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের দল জাফনা কিংস। ব্যাটাতে ছয় ম্যাচে চমক দেখিয়ে লিগকে বিদায় জানিয়ে দেশে ফিরে এসেছেন এই ব্যাটার। হৃদয়কে সে সময় দলটির তরফে অফার দেওয়া হয়েছিল তার এনওসি বাড়িয়ে লিগের শেষ পর্যন্ত খেলতে, তবে এই ব্যাটার তাদের সাড়া না দিয়ে ফিরে আসেন দেশে। এবার আবারও টাইগার এই ব্যাটারকে দলে ফেরানোর চেষ্টা চালায় জাফনা। এবার দলটা সফল, জাফনা কিংস ফাইনালে উঠলে শিরোপা লড়াইয়ে দলটা মাঠে নামাতে চায় তাওহিদ হৃদয়কে। লঙ্কান লিগে তাওহিদ হৃদয় অভিষেক ম্যাচেই চমক দেখিয়ে যাত্রা শুরু করেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। কলম্বোর বিপক্ষে 39-54 তার প্রথম ফ্রাঞ্চাইজি ম্যাচের স্কোর। এরপর তো জাফনার টপ অর্ডারের এক বড় ভরসার প্রতীক বনে যান। এরপর সাকিবের গলে টাইটান্সের বিপক্ষে 23 বলে প্রায় 200 ছুঁই স্ট্রাইক রেটে 44 রানের ইনিংস খেলেন। সাকিবকেও হাঁকান অভিনব ব্যাটিং শটে ছক্কা। তাওহিদ হৃদয় সেই লিগের শীর্ষ রান সংগ্রাহকের সিংহাসনেও বসে যান। লঙ্কার সমর্থকদের মাতান আনন্দে। এরপর সবশেষ ম্যাচে টপ অর্ডার থেকে 6-এ তাকে নামানো হলেও সেখানেও দেখান চমক। 9 বলে 14 রানের ইনিংসে হাঁকান 3টি 4। ম্যাচ জিতিয়েই হৃদয় জানান এলপিএলকে বিদায়। তবে হৃদয়ের এই বিদায়ের সময়টা হয়তো খুব বেশি বড় নাও হতে পারে, কেননা এই আসরেই আবারও জাফনায় যোগ দিতে পারেন তিনি। এলপিএলে হৃদয় থাকাকালীন জাফনা কিংস 6 ম্যাচে 3টিতে জয় পায়, আর টাইগার এই ব্যাটার দেশে ফিরে আসার পরপরই জয়ের খাতায় নামে ধস। এরপর দলটার খেলা 2 ম্যাচের 2টিতেই পরাজয়। বিলাপ ক্যান্ডির বিপক্ষে 179 রানের লক্ষ্য তারা করতে নেমে টপ অর্ডারে ধস। 2 ওপেনার 10 রানের ভেতরই আউট হলে হৃদয়ের জায়গা পূরণে নামা ক্রিস লিন করেন 26 বলে 27। শোয়েব মালিক একাই 55 রানের ইনিংস খেলে দলকে টানলেও 170-এই থামতে হয় জাফনাকে। এর ঠিক পরের ম্যাচেই গলে টাইটান্সের বিপক্ষে ভয়ঙ্কর ব্যাটিং ধস জাফনার। মাত্র 89 রানেই অলআউট দলটা, টপ অর্ডার শেষ 7 রানের ভেতর। এরপর ধসে পড়ে মিডল অর্ডারও, অথচ হৃদয় থাকাকালীন জাফনা কিংসের টপ অর্ডারই প্রতিপক্ষের বোলারদের ওপর চালিয়েছিল তাণ্ডব। তাই তো হৃদয়কে আবারও চাইছে দলটা। হৃদয়কে জাফনা আবারও মাঠে নামাতে চায় ফাইনালে। হৃদয়ও বিসিবির কাছে পেয়েছেন এনওসির সবুজ সংকেত। তবে জাফনাকে ফাইনালে উঠতেও দিতে হবে বড় পরীক্ষা। পয়েন্ট তালিকার 4-এ থেকে নকআউট পর্বে ওঠা দলটার প্রতিপক্ষ বিলাপ ক্যান্ডি। সেই ম্যাচে জিততে পারলে কোয়ালিফায়ার 2-তে জাফনাকে হতে হবে মুখোমুখি। এরপর সেই ম্যাচ জিতলে দলটা নামবে ফাইনালে। শ্রীলঙ্কার সমর্থকদের মন জুড়িয়ে আসা হৃদয় একটা প্রস্তুতি সেরে নিতেই পারেন প্রথম আসরেই এলপিএলের ফাইনালে ওঠার।